ডাক্তারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শেষ পর্যন্ত কি দিল্লি যাবেন কেষ্ট? তার ঠাঁই কি হবে তিহারে? এই প্রশ্নটা ঘিরে বাংলার রাজনীতি আন্দোলিত হচ্ছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিং ইডিকে কার্যত ভর্ৎসনা করে বলেন যে 9ই ডিসেম্বর যে রায় তিনি দিয়েছিলেন অনুব্রতকে দিল্লি নিয়ে জেরা করতে পারবে ইডি, সেই রায় এখনও কেন তারা পালন করেনি। ইডির আইনজীবীরা বলেছেন যে অনুব্রত দিল্লি হাইকোর্টে মামলা করেছেন, তার শুনানি চলছে, আবার বোধহয় 17ই মার্চ শুনানি আছে। তখন মাননীয় বিচারক রঘুবীর সিং বলেছেন যে দিল্লি হাইকোর্ট কি কোনো স্থগিতাদেশ দিয়েছে? তখন ইডির আইনজীবীরা বলেন না, দেননি। তখন রঘুবীর সিং বলেন অনুব্রত মণ্ডলকে দিল্লিতে পেশ করতে হবে। প্রোডাকশন ওয়ারেন্ট জারি, আসানসোলে CBI আদালতে ইডি যায়, তারা অনুমতি দেয়, তোড়জোড় শুরু হয়। শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন কেষ্ট। কিন্তু অনুব্রত তো সহজে দিল্লি যাবেন না, ভীষণ ভয়। দিল্লিতে গেলে চেনা পরিবেশ পাবেন না, এরও ফোন থেকে মোবাইলে ফোন করে বীরভূমের নেতাদের ইনস্ট্রাকশন দিতে পারবেন না। আসানসোল সংসদাঙ্গনে সব কিছুই চেনা, লুচি পাঁটার মাংস, দেশি মুরগির ঝোল খান, বহাল তবিয়াতে আছেন, নামই সংশোধনাগার। একে ওকে ইনস্ট্রাকশন দেন। কাজল শেখ তো বলছিলেন যে অনুব্রত ফোন থেকে ওই যে ওদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মলয় তাকে ফোন করে ইনস্ট্রাকশন দেন, মলয় ফোন করেন অনুব্রতকে। তাই অনুব্রতর আইনজীবী সন্দীপনবাবু কী করলেন? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারক বিবেক চৌধুরীর এজলাসে বললেন শুনতে হবে, মামলা দাখিল করার অনুমতি চেয়েছেন, অনুমতি মিলেছে, আজকে হয়তো শুনানি হবে। কিন্তু এখন বাজে 1টা কাছাকাছি, আপনার এই প্রতিবেদন যখন দেখবেন তখন অনেক কিছু জানা যাবে। অনুব্রতর এরাক আইনজীবী কপিল সিব্বল দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছেন যে অনুব্রতর মামলা যেন এক্ষুনি শুনানি হয়। প্রধান বিচারপতি নাকি এই বিষয়ে গো হ্যাড দিয়েছেন, তাহলে দিল্লি হাইকোর্টে শুনানি হবে, কলকাতায় শুনানি হবে? আমি আইনের বিষয়টা অতটা জানি না, সাইমালটেনিয়াসলি দুটো জায়গায় শুনানি হতে পারে কি পারে না, যাই হোক কোথাও একটা তো হবে। কিন্তু দেখুন অনুব্রতর তৎপরতা দেখুন, কিছুতেই ও দিল্লি যাবে না। তৃণমূলের সাংসদ শান্তনু সেন বললেন চক্রান্ত আছে, কলকাতায় তো ইডির দপ্তর আছে, তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডির এত তৎপরতা কী? আর দিল্লিতে গেলেও বা অসুবিধা কী? আমি যদি নির্দোষ হই তো আমি তদন্তে সহযোগিতা করব, সে আমাকে দক্ষিণ মেরুতে ডাকলেও যাব। যেই ইডি ডাকছে ও গিয়ে মামলা করছে, মামলা করে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। 10 বার CBI ডেকেছিল, 10 বার, 9 বার যায়নি, 1 বার গেছিল। কখনো বলছে শরীর খারাপ, কখনো বলছে অন্যান্য এনগেজমেন্ট আছে, কখনো বলছে বুক দরবার করছে। তারপর সকাল 7টায় নিচুপট্টির বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে CBI অফিসাররা তুলে নিয়ে গিয়েছিল, সেই থেকেই ও জেলবন্দী আছে। আর তৃণমূলের নেতাদের তাস পালন কমছে না, কেউ বলছে বা কেউ কেউ বলছেন বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু একটা কথা কেউ বলছেন না, স্বীকার করতে সৎসাহস লাগে তো, সেটা অনেকের নেই, যে 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, চালকল, মেয়ে স্কুলে না গিয়ে মায়না পেত, সিউড়ির সমবায় ব্যাংকে 300 রুপোর ভুয়ো অ্যাকাউন্ট, এগুলো কী করে খোলা হলো? সর্বক্ষণের রাজনৈতিক কর্মীর 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট থাকতে পারে, প্রভূত সম্পত্তি থাকতে পারে? এই প্রশ্নের কোনো জবাব পাবেন না, দেবে না, শুধু বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসতে হবে। ফিরাদ হাকিম বলেছিলেন না, বাঘকে জেলের বন্দি করে রেখেছে, বাঘ এখন খাঁচার মধ্যে থেকে হালুম করছে। আসলে তৃণমূল জানে অনুব্রত যদি চেনা পরিবেশের বাইরে বেরিয়ে যান তাহলে সব কথা বলে দেবেন, তাতে শীর্ষ নেতৃত্বের বিড়ম্বনা পড়ায় সম্ভাবনা উজ্জ্বল বলে অনেকে মনে করছেন। তাই তারাও মরিয়া হয়ে গেছেন যে কোনো মূল্যে অনুব্রতর
দিল্লি যাত্রা ঠেকাতে হবে। শেষ পর্যন্ত তারা সফল হবেন বলে মনে হয় না, প্রক্রিয়াটাকে একটু দীর্ঘায়িত করবেন, ওইটুকুই লাভ, ওইটুকুই লাভ। কারণ অনুব্রত জনমানসে অপরাধী। আমি কয়েকদিন আগে কেষ্টোর কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গে কথা বলছিলাম এবং কিছু সাধারণ মানুষের সঙ্গে, তারা বলছে কেষ্টো এখন অতীত, ক্লোজ চ্যাপ্টার। তার দলের লোকজনই আর কেষ্ট সহমহিমায় প্রত্যাবর্তন করবেন বীরভূমের রাজনীতি, এটা বিশ্বাস করেন না। অনুব্রত মণ্ডল জেলে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ফ্রিজ, কপিল সিব্বালের মতো আইনজীবী তারও সওয়াল করছেন, তার এক একটা অ্যাপিয়ারেন্স ফি কত, দলই দিচ্ছে। এরা ডিএ দিতে পারে না, সরকার ডিএ চাইলে সরকারি কর্মীদের বলা হয় যে তেলা মাথায় তেল দেওয়া যাবে না, প্রয়োজনে কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন। আবার মামলা করতে অনুব্রতদের দিল্লি যাত্রা আটকাতে কোটি কোটি টাকা খরচ করছে আইনজীবীদের ফি বাবদ। চমৎকার, টাকা নেই। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। টাকা নেই। আসলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু, শুধু স্কুল শিক্ষক অশিক্ষক কর্মচারী নয়, আমি এটা কাগজে বললাম যে কলেজ সার্ভিস কমিশনেও নিয়োগে দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন দপ্তরের নিয়োগে প্রচুর বেনিয়ম হয়েছে বলে অভিযোগ, বিভিন্ন দপ্তরের নিয়োগের বিরুদ্ধে মামলা চলছে। তারপর সাগরদিঘির উপনির্বাচনের এই অপ্রত্যাশিত পরাজয়। আমি অপ্রত্যাশিত বলবো না, আমি তো বলেইছিলাম আগে যে সাগরদিঘি তৃণমূল জিতবে না, তবে তৃণমূলের অনেকে ভেবেছিলেন যে 5,000-6,000 ভোটে জিতে যাবেন, সংখ্যালঘু ভাই বোনরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরবেন না। এই সবে শুরু নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা, এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাকিডিসিল হবে, মিলিয়ে নেবেন আমার কথা। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতে একোর্ট, ওকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট করবেন, অনেক তাবত্তাবর আইনজীবীদের নিয়োগ করবেন, কিছুটা সময় বাঁচবে, কিন্তু শেষ পর্যন্ত কেষ্টকে তিহার যেতেই হবে, আজ না হয় কাল। সাইগল এনামুল কেষ্টকে মুখোমুখি বসিয়ে জেরা করলে যে কথা কেষ্ট বলছে না এখন সব কথা বলবে। কিভাবে গরুর টাকা মুড়ির টিনে করে আসতো বিভিন্ন জায়গায় সেসব বলবে। সেই বলাটাকে আটকাবার জন্যই রাজ্যের শাসক দল মরিয়া। তাই এ আদালত থেকে ও আদালত কেষ্টর আইনজীবীরা ছুটে বেড়াচ্ছেন, ইডি যাতে কেষ্টকে দিল্লি নিয়ে যেতে না পারে। একটা কথা, এই নওশাদ সিদ্দিকী জামিন পেয়েছেন, ভাইজান 40 দিন জেল খাটল, পুলিশকে নাকি প্ররোচনা দেওয়ার অভিযোগ, পুলিশের উপর হিংসাত্মক ঘটনা ঘটানোর প্ররোচনা দিয়েছিল। তো মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ তো ল্যাপটপ চালিয়ে নওশাদের বক্তব্য শুনেছিলেন, কিছুই পাননি। অনুব্রত কি বলেছিলেন, পুলিশকে বোমা মারো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দাও, সে ভিডিও ভাইরাল সবার কাছেই আছে। তখন রাজ্য প্রশাসন চুপ করে বসেছিল। রাজ্য প্রশাসন, সর্বোচ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অধীনস্থ পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, তার পুলিশের বিরুদ্ধে কেষ্ট বলছে বোমা মারো, গাড়ি জ্বালিয়ে দাও, সেটা প্ররোচনা হয় না রাজ্যের শাসক দলের কাছে। আর নওশাদের বক্তব্যে কোনো প্ররোচনা খুঁজে পেল না, তাও 40 দিন তাকে জেল খাটালো। আর যে বলে বোমা মারো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দাও, সে খুলিয়াম এতদিন ধরে ঘুরে বেড়াল, কীরকম বৈপরীত্য ভাবুন। সাথে জগদীপ ধনখড় বলতেন, এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। কথাটা কতটা সুপ্রযুক্ত আজ বোঝা যায় সেটা।